হ্যালো ফ্রেন্ডস, এখন কল্যাণী সীমান্তে আমি যেভাবে যাই স্কুলে, আমি কো প্যাসেঞ্জার আমাদেরকে কলিগরা কলিগ বলবো না, আমার সহযাত্রী যারা আছে বোনেরা, আমার সিনিয়র, আমার জুনিয়র, এখানে আমার সবই জুনিয়র। আমি আজকে আমি সিনিয়র আর হয়ে আছি, আমার সব বন্ধুরা, আমার বোন, এদের এরা আমাকে বলছে দিদিপাদি আমাদের সম্পর্কে কিছু বল, মানে এরা প্রত্যেকেই একটা ঘরের একটা স্ট্রাগল রয়েছে, পরিবারের একটা স্ট্রাগল রয়েছে, কর্মস্থলের একটা স্ট্রাগল রয়েছে। ইভেন আমরা যে ট্রেনে করে যাই, সেই ট্রেনের মধ্যে আমাদের প্রতিনিয়ত আমাদের যে সমস্ত মানে হার্ডলসের মধ্যে আমরা চলি, আমাদের সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। চলো বন্ধুরা, একে একে আমাদের বন্ধুদের সাথে পরিচয় করে নিচ্ছি। এ হচ্ছে সুচি, তোর নাম বল? শিক্ষা লাগবে, বলো। তারপরে এদের সব মানে আজকে পরিচয় কিন্তু তার সাথে সাথে কিছু বক্তব্য ওরা বলবে, একটু একটু বলো সুদীপটা সম্পর্কে। পূজা, পূজাকে দেখো, ওকে বলছি করে একদিন দেখো, তুমি মেগা করে শুনি একদিন দেখবে। হ্যালো, আমি দীপাদির থেকে অনেক ছোট। হ্যাঁ, দীপাদি আমার বাবার থেকে বড় বলে সবসময় বলে, বাবা আদমকে জামানে গা ইনসান। আমার এই ট্রেনের ভিডিও গুলো বেসিক্যালি পূজাই করে দেয়, পূজার সাথে আমার নিত্য ঝগড়া হয়। দিদার সাথে ক্যামেরাম্যান বলে দাও, ও আমার সমস্ত ট্রেনে যত ক্যাপ রয়েছে ক্যাপশন গুলো ওই তো আমি ওই ভরসা করি, তুলে দে তুলে দে। দেখো সুদীপ্তা বলো। হাই, আমি সুদীপ্তা, দীপাদির থেকে আমি বয়সে ছোট, বাট ইন্সপিরেশনে দীপাদি আমার থেকে ছোট। আগের বছর তো আমি বেশি জামা কাপড় কিনতে পারিনি, কিন্তু দীপাদি লর্ড সব কিনেছে। আমি এবার পুজো দীপাদির বাড়ি চলে যাবো একদম পঞ্চমী থেকে। দীপাদির সাইজ আর আমার সাইজ মেয়েরা নেবে ডিফারেন্ট, যত হয় বলবো, যত সেলাই করতে হয়, যত ফিটিংস করতে হয় করে নেবো, পরে নেবো পুরো একদম একাদশীতে ফিরবো। আমি শুনলে বন্ধুরা তোমরা শুনে নিলে এবার দাঁড়ো, আর আমি তাকে বলতে দীপাদির রান্নাগুলো যেগুলো সবাই দেখতে পায় সেগুলো দীপাদিকে সুন্দর দেখতে হয়, সেটাই না, অসাধারণ রান্না করা দীপাদি খেতেও খুব ভালো লাগে। সবাই আমরা এনজয় করেছি, আর তোমরাও চেষ্টা করবে, দীপাদিকে রিকোয়েস্ট করবে যাতে দীপাদি সবাইকে মানে আমাদের সবাইকে টেস্ট করায়, তা সেটাও শুট করে আমরা তোমাদেরকে দেখাবো। তাহলে খাওয়া দাওয়া সবই আনন্দ, আবার ঝগড়াও আছে, ওটা আরেকদিন দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। রেসিপিটা এমন কিছু না, একটা চিকেনের একটা কষা করছি, চিকেন কষা করছি, তো ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা আগে, ওই লঙ্কা দিয়ে, লঙ্কা আদা রসুন পেঁয়াজ দিয়ে, আদা রসুন রেড চিলি পাউডার হলুদ নুন দিয়ে এবং একটু তেল দিয়ে আমি 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে বলেছিলাম মাসিকে, রেখেছে। এবার এটাকে আমি এখন কী করবো বলো তো, প্রথমে আমি এখন তেল দেবো। তেলে আমি ফোড়নগুলো ঠিক করে দিচ্ছি, দারচিনি, গরম মশলাটা একটুখানি, লং, একটা এলাচ,
তেজপাতা, এটাকে ফাটিয়ে নিচ্ছি না তো ফেটে যেতে পারে, এটা দিলাম ফেটে গেছে। প্রথমে একটু নরম হওয়ার জন্য পেঁয়াজটাকে একটু সামান্য লবণ দিলাম, আর আমি পেঁয়াজটাকে ঢেকে দিচ্ছি। এর মধ্যে একটুখানি একটু মশলা দিলাম বন্ধুরা, একটু আদা জিরের গুঁড়ো, নুনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমার চিকেনটা একদম কমপ্লিট, আর একটু মানে ঝোলঝোল গ্রেভি রেখেছি আমার ছেলের জন্য। আমি একটা ভেবেছিলাম এক ধরনের করব, কিন্তু আমি এটা পুরোপুরি চিকেন মানে চিকেন কারি টাইপের করেছি। একদম স্টেকচারটা এরকম হয়েছে। আমার হয়ে গেছে চিকেনটা, তোমাদেরকে এবার প্লেটিং করব বন্ধুরা। কুকারটা সো নাইস, এত ভালো, দেখো কোনো সময় কোনো কোথাও লাগে না, এত ভালো পিওর একদম। একটু ঝোলঝোল মানে কষা ঠিক হয়নি, দারুণ হয়েছে, দারুণ। অনেকদিন বাদে আমার হাজবেন্ড এবং আমার ছেলে এই রকম চিকেনটাই খেতে ভালোবাসে, জানো বন্ধুরা এই চিকেনটা ভালোবাসে, কারণ এটা একদম ট্র্যাডিশনাল বাঙালি চিকেন। আমি চেয়েছিলাম আজকে একটু অন্যরকম চিকেনটাকে অন্যরকম করতে, ওদের জিজ্ঞেস করলাম ওরা ওটা খাবে না। আমি চেয়েছিলাম যে চিকেন দো পেঁয়াজা করবো বা চিকেন রেজালা, সেটা ওরা রাজি নয়। ঠিক আছে, আমি কোনোদিন অন্যদিন করবো,
তো ইচ্ছা আছে ওই ওই দুটো শেয়ার করা তোমাদের সাথে। আজকে আমি এটা শেয়ার করলাম, রাখছি, পরে আবার আসব। আজকে এই রেসিপির মধ্য দিয়ে আজকে আমার এই ভিডিওটা শেষ করছি। আজ আর কোনো গল্প করব না, পরবর্তী ব্লগে আবার আবার আসছি। হ্যাঁ, আজকে এই রেসিপি সকালবেলা স্কুলে যাওয়ার সময় যে একটা করেছিলাম তোমার চিড়ের পোলাও এবং ওটস ছিল, এইগুলো এটার সাথে এটা জুড়ব। তো আজকে আর বসে তোমাদের সাথে গল্প করার মানে ইয়ে নেই আর কি, সময় বার করতে পারছি না। আমার অনেক কাজ, আর অনেক কিছু কাজ আছে আমার পেন্ডিং, সেই কাজগুলো আমি করবো। ভালো থেকো, ওকে, টাটা। আজকের ডিনার দেখো, চিকেন খাচ্ছি আজকে, রাইস আর চিকেন। খুব টেস্ট, ভীষণ টেস্টি হয়েছে, টেস্ট করে দেখেছি, দারুণ দারুণ হয়েছে। দেখো না দেখতে কি সুন্দর হয়েছে, দেখেছো, দারুণ। আর অল্প একটু ভাত নিয়েছি, দেখো এইটুকু ভাত খেয়ে তোমাদের সাথে আসছি, চলো।